আসসালামু আলাইকুম। আমরা বর্তমান জগতে বেশিরভাগ মানুষই নানা রকম চাপে থাকি। মানসিক চাপ, যন্ত্রণা, উদ্বেগ, উত্তেজনা, ব্যথা, বেদনা, কষ্ট নিয়েই থাকি। এর ফলে আমাদের যে রক্তবাহী ধমনী আছে এবং এই যে ধমনীটা আস্তে আস্তে চিকন হতে থাকে, সরু হতে থাকে। এই নালীপথটা যখনই সরু হয়ে যায়, চিকন হয়ে যায়, তখন আমাদের গুরুত্বপূর্ণ কতগুলো পার্টস আছে, বিশেষ করে আমাদের হার্ট, ফুসফুস, পাকস্থলী, লিভার, আমাদের মস্তিষ্ক, এটা সম্পূর্ণরূপে অসুস্থ হয়ে পড়ে এবং রোগাগ্রস্ত হয়ে পড়ে। আর এটা যখনই রোগাগ্রস্ত হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে, তখন দেখা যায় যে আমাদের যে হৃৎপিণ্ড ঠিকমতো রক্তটাকে আমাদের এই সমস্ত যন্ত্রগুলোতে পৌঁছে দিতে পারে না। আর এর মূল কারণ হচ্ছে যে যখনই আমাদের এই বিশেষ করে শিরাটা যখন চিকন হয়ে যায়, মোটা হয়ে যায়, পুরু হয়ে যায়, তখন প্রতি মিনিটে আমাদের হৃৎপিণ্ডটা এক মিনিটের ভিতরে 72 বার সংকুচিত এবং সম্প্রসারিত হচ্ছে। বিশেষ করে একবার সংকুচিত হচ্ছে, একবার সম্প্রসারিত হচ্ছে, এর ভিতর দিয়ে রক্তটা প্রত্যেকটা জায়গায় পৌঁছে দিচ্ছে। এবং যখনই দেখা যাচ্ছে যে এ ঠিকমতো সংকুচিত এবং সম্প্রসারিত হতে পারছে না, হৃৎপিণ্ড তখন নিজে দুর্বল হয়ে যায়। কারণ হৃৎপিণ্ডও কিন্তু রক্ত ছাড়া বাঁচতে পারে না। হৃৎপিণ্ডেরও প্রয়োজন হচ্ছে রক্ত, এবং হৃৎপিণ্ড শুধু রক্তর প্রয়োজন না, এর পুষ্টিরও প্রয়োজন। তখন সে পুষ্টিও নিজে নিতে পারছে না এবং রক্ত ঠিক মতন নিজের মাংসপেশিতে নিতে পারছে না। এর ফলে দেখা যাচ্ছে কি, সে নিজেই যখন নিতে পারছে না, নিজেই যখন অসুস্থ হয়ে পড়ছে, তখন অন্যান্য যন্ত্রগুলোতে কীভাবে পৌঁছে দেবে? তখন দেখা যাচ্ছে একই সাথে আমাদের হার্ট, আমাদের ফুসফুস, আমাদের পাকস্থলী, আমাদের লিভার একেবারেই বিকল হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাচ্ছে। এর সাথে আমাদের মস্তিষ্কে বিরাটভাবে আঘাত আনছে। আর দেখেন, আমাদের হার্টে হয় হার্ট অ্যাটাক, এবং দেখা যাচ্ছে কি হার্ট যখনই অ্যাটাক হয়, আমাদের হার্ট স্ট্রোক হয়, আমাদের কিন্তু মানুষ মারা যায়। এবং দেখা যায় কি আমাদের ফুসফুসের কারণে আমাদের দেখা যাচ্ছে কি অ্যাজমা হয়, আমাদের হাঁফানি রোগ হয়, আমাদের পাকস্থলী যখনই অসুস্থ হয়ে পড়ে, তখন দেখা যাচ্ছে কি পাকস্থলী সেলেস্টা ঝিল্লি নষ্ট হয়ে যায়, আমাদের গ্যাস্ট্রিক হচ্ছে, আলসার হচ্ছে, আমাদের নানা রকম রোগ দেখা দিচ্ছে। এবং শুধু তাই না, আমাদের অম্লশূল বেদনাও দেখা দিচ্ছে, যে অম্লশূল বেদনায় আমরা ছটপট ছটপট করি বিছানায় পড়ে। অনেক সময় দেখা যায় কি আমাদের লিভার একেবারেই যে বিকল হয়ে যাচ্ছে, লিভার যখনই মোটা হয়ে যায়, পুরু হয়ে যায়, লিভার যখন ফুলে যায়, তখন নানা রকম সমস্যা দেখা দেয়। বিশেষ করে লিভারের কাজ হচ্ছে যে একটা খাদ্যটাকে পরিবর্তিত, পরিশোধিত এবং দোষমুক্ত করা। সে তখন তার হাত থেকেও সে তখন একেবারেই সরে পড়ে। এর থেকে আস্তে আস্তে আমাদের দেখা যায় সমস্ত, এবং ব্রেনে অনেক সময় ব্রেন স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোকে মানুষ কিন্তু মারা যায়। শুধুমাত্র একটা যে ধমনী, আমাদের করোনারি ধমনী, এই ধমনীটিকে যদি আমরা সুস্থ রাখতে পারি, শক্তিশালী করে রাখতে পারি এবং ঠিকমতো যদি রক্ত চলাচল করাতে পারি, তাহলে অবশ্যই আমাদের এই রোগগুলো থেকে আমরা মুক্ত পাবো। এখন আমরা চলুন দেখাবো যে কীভাবে এই রোগ থেকে আমরা মুক্ত পাবো এবং এই ধমনীটাকে কীভাবে সম্পূর্ণরূপে সুস্থ, সবল এবং আগের মতন শক্তিশালী করে রাখতে পারবো, এটা আমি আপনাদেরকে দেখাবো। করোনারি ধমনীকে সুস্থ রাখতে হলে একমাত্র সম্ভব ব্যায়ামের মাধ্যমে। ইনশাল্লাহ আমরা ব্যায়ামের মাধ্যমে এই করোনারি ধমনীটাকে একেবারে সম্পূর্ণরূপে সুস্থ, সবল এবং শক্তিশালী করে রাখতে পারবো এবং কর্মতৎপর রাখতে পারবো। এবং এরা যে চিকন হয়ে যায় বা মোটা হয়ে যায় বা পুরু হয়ে যায়, শক্ত হয়ে যায়, নালীপথ চিকন হয়ে যায়, এটা ইনশাল্লাহ আমরা এই ব্যায়ামের মাধ্যমে এটা সম্পূর্ণরূপে নিরাময় করতে পারবো। লক্ষ্য করুন যে কোন ব্যায়ামের মাধ্যমে আমরা এটা করতে পারবো। প্রথমে আমরা যে কোনো ব্যায়ামের মাধ্যমে করতে পারবো, তবে এক একটা করে দেখাই আপনাদের। ধরুন যে এভাবে আমরা যদি বসি, ঠিক এভাবে বসে আমরা মেরুদণ্ড সোজা রেখে ব্যায়ামটা করতে পারবো। আবার আমরা ব্যায়ামটা ঠিক এভাবে, যে না পারি ঠিক এভাবেও করতে পারবো, সোজা হয়ে বসে। আবার অনেক সময় চেয়ারে বসেও করতে পারবো, এবং ঠিক এভাবেও আমরা করতে পারবো ব্যায়ামটা। লক্ষ্য করুন, ঠিক এইভাবে করতে পারবো। অবশ্যই মেরুদণ্ড প্রতিটি ব্যায়ামের সাথে সোজা রাখতে হবে, আর প্রত্যেকটা ব্যায়াম যখন আমরা করব, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের নিঃশ্বাস যেন স্বাভাবিক প্রথম অবস্থায় থাকে এবং মেরুদণ্ড সোজা থাকে এবং মনটা একেবারেই ফ্রেশ বা ফ্রি থাকে। ঠিক এইভাবে আমরা নিঃশ্বাস তিনভাবে নিয়ে থাকি। প্রথমত আমরা নাক দিয়ে নিঃশ্বাস নিই, আমরা মুখ দিয়ে নিঃশ্বাস নিই, এবং গলা দিয়ে নিঃশ্বাস নিই। কিন্তু আমরা গলা দিয়ে তো কেউ নিঃশ্বাস নেওয়া বা ছাড়া করি না, কিন্তু গলা দিয়ে যে নিঃশ্বাস নিই, যখনই আমরা গলা দিয়ে নিঃশ্বাস নেব, হ্যাঁ লক্ষ্য করুন ঠিক এইভাবে, ঠিক এইভাবে যখন গলা দিয়ে নিঃশ্বাস নেব, তখন আমাদের গলার ঠিক এখানে ষড়যন্ত্র বলে দুটো পর্দা আছে, মাংসের পর্দা। এই পর্দা দুটো থরথর করে কাঁপতে থাকে, কিন্তু খুব জোরে যদি আওয়াজ করি, হা করে যদি জোরে আওয়াজ করি, তখন পর্দা দুটো ফাঁকা হয়ে যায়, এবং যদি আস্তে আওয়াজ করি তবে কাছাকাছি এসে কম্পমান হতে থাকে। আমাদের মস্তিষ্কে 12 জোড়ের স্নায়ুতন্ত্র আছে, তার ভিতরে 10 জোড়ের স্নায়ুতন্ত্র, বিশেষ করে
ভেগাস স্নায়ু যেটাকে বলা হয় আমাদের গলায় ষড়যন্ত্র এটার এটা কাঁপতে থাকে এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই যে স্নায়ুতন্ত্র আমাদের হার্ট ফুসফুস পাকস্থলী লিভার প্রত্যেকটা যন্ত্রতে গিয়ে মিশে আসে যখনই আমরা ব্যায়ামটা শুরু করি তখন এই প্রত্যেকটা যন্ত্র কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে যায় এবং স্নায়ুতন্ত্রের মাধ্যম দিয়ে এখন লক্ষ্য করুন যখনই আমরা ঠিক এইভাবে নিঃশ্বাস ছাড়া এবং নেওয়া করব আমরা কীভাবে করব লক্ষ্য করুন ঠিক এইভাবে মুখটা বেশি বড় করব না আবার একেবারে বন্ধ করব না ঠিক মধ্যম স্থানে এইভাবে ঠিক এইভাবে আমরা 1, 2, 3, 4, 5, 6 বার গলা দিয়ে নিঃশ্বাস নিতে থাকব এবং আস্তে আস্তে ছাড়তেও থাকবো ঠিক একই নিয়মে ঠিক এইভাবে ঠিক এইভাবে আমরা ব্যায়ামটা 5 থেকে 6 বার করব 6 বার করার পরে আবার একটু বিশ্রাম নিয়ে আবার শুরু করব মোট 5 মিনিট ধরে আমরা ব্যায়ামটা করব এবং এর একটা নিষেধাজ্ঞা আছে খুব গুরুত্ব সহকারে শুনবেন যাদের ইসিজি রিপোর্টে ব্লক লেখা আছে তারাই ব্যায়ামটা করবেন না আর যখনই আমরা ব্যায়ামটা করব তখন দেখা যাবে যে আমাদের যে হাড়ের যে গতিবেগটা কমে আসছে এখন প্রশ্ন উঠতে পারে যে হাড়ের গতিবেগটা কমে আসলে কি হয় হাড়ের গতিবেগটা কমে আসলে যেমন আমাদের প্রতি মিনিটে আমাদের যে হাড়টা একবার সংকুচিত এবং একবার সম্প্রসারিত হচ্ছে 72 বার কিন্তু যখন দেখা যাচ্ছে যে আমাদের কিডনি বিশেষ করে হাড়টা যখন অসুস্থ হয়ে পড়ছে তখন আস্তে আস্তে গতিবেগ বাড়ছে 75, 80, 85, 90 এভাবে হচ্ছে তখন দেখা যাচ্ছে যে আমাদের হাড় ঠিক মতো পুষ্টিও পাচ্ছে না এবং রক্ত ঠিক মতো পাচ্ছে না হাড়ও কিন্তু রক্ত ছাড়া বাঁচে না এবং পুষ্টি ছাড়া বাঁচে না অতএব হাড় দুর্বল হয়ে যাচ্ছে যখনই দুর্বল হয়ে যাচ্ছে তখন আমাদের প্রত্যেকটা পার্টস দুর্বল হয়ে যাচ্ছে এবং আমাদের যে হাড় স্ট্রোক হচ্ছে ব্রেনে স্ট্রোক হচ্ছে এবং আমাদের স্নায়ুতন্ত্র কিন্তু ব্রেনেও অবস্থিত এবং প্রত্যেকটা সংযোগ এবং ব্রেন দেখা যাচ্ছে ব্রেনে স্ট্রোক হয় হার্ট স্ট্রোক হয় হ্যাঁ এইভাবে একটার পর একটা দুর্বল হতে থাকে এখন আমরা যদি এইভাবে ব্যায়ামটা একভাবে প্রতিদিন নিয়মিতভাবে করতে পারি ইনশাল্লাহ আমরা অচিরেই সুস্থ হতে পারবো আর প্রত্যেকে চেষ্টা করবেন যে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে ব্যায়ামটা করার জন্যে আর অন্য কোনো সময় যদি করেন তবে অবশ্যই খাওয়ার ঠিক 2.5 থেকে 3 ঘন্টা বা 2 ঘন্টা পরে আমরা ব্যায়ামটা করব ইনশাল্লাহ আমরা সুস্থ হতে পারবো আর যদি আমরা ডায়ালিস বিশেষ করে হাড়ের যে গতিবেগটা যদি আমরা কমাতে চাই এবং অতি অবিলম্বে এবং এই ব্যায়ামটা আপনারা নিয়মিতভাবে করবেন যখনই আমরা এইভাবে নিঃশ্বাস ছাড়া বা নেওয়া বা ছাড়া করব তখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আমাদের যে হাড়ের যে গতিবেগটা কমে তো আসবেই এবং এর যে সংকুচিত সম্প্রসারিত যেটা মানে দ্রুত হতে থাকে এটা আস্তে আস্তে কমতে থাকবে অল্প দিনের ভিতরে কমতে থাকবে এবং এটা আপনারা একেবারেই ইনশাল্লাহ চিরতরে মুক্ত পাবেন আপনারা নিয়মিতভাবে করার চেষ্টা করবেন ব্যায়ামটা